হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে কাঁঠালের মিল্কশেক বানিয়ে দেখাবো। ভীষণ ইজি রেসিপি আর ভীষণ টেস্টি। তো এর জন্য আমি নিয়েছি কয়েকটা কাঁঠালের কোষ, মোটামুটি আমি 5-6টার মতো কোষ নিয়েছি আর বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে দেখুন, আমি নিয়েছি আধা গ্লাস দুধ। এক গ্লাস মিল্কশেক বানাবো আমি, তার জন্য 5-6টার মতো কাঁঠালের কোষ আর আধা গ্লাস দুধ নিয়েছি। তো এবার আমাদের একটা গ্রাইন্ডিং জার লাগবে। গ্রাইন্ডিং জার হলেও চলবে, ব্লেন্ডিং জার হলেও চলবে। এটা আমি ব্লেন্ডিং জার নিচ্ছি, বড়টা। তো এর মধ্যে আমরা কাঁঠালগুলো দিয়ে দেব। আর আমি কিছু ড্রাই ফ্রুটস নিচ্ছি, কিছু বাদাম আর কিছু আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, একেবারে নরম হয়ে গেছে, এই দেখুন। এগুলো আমি দিয়ে দেবো, একটু বেশি হেলদি হবে আর কি। তবে এটা কোনো জরুরি কিছু নয়, চাইলে দেবেন, না চাইলে না দেবেন। আর দেবো কিছু চিনি স্বাদ মতো, চাইলে আপনি গুড় বা মধু যা কিছু হোক নিতে পারেন। আমি চিনি নিচ্ছি। আর দিচ্ছি আমি কিছু আইস কিউবস। এবার আমি ঢাকনা লাগিয়ে মিক্সারটা ঘুরিয়ে নিয়ে আসব দুধ ছাড়াই। এতে কি হবে, একটু বারিক পিষে যাবে, মানে একদম মিহি হবে আর কি। এবার আমি অর্ধেকটা দুধ দিচ্ছি, আধা গ্লাসের অর্ধেকটা দুধ দিচ্ছি। এবার আমি মিক্সারটা আবার ঘুরিয়ে আনবো। এবার কিন্তু মিহি পিষে তৈরি হয়ে গেছে। এবার আমি বাকি দুধটা দিয়ে আবার একবার ঘুরিয়ে আনবো, তাহলে মিল্কশেকটা একেবারে মিহি হবে, স্মুথ হবে আর কি। তো এই দেখুন বন্ধুরা, আমাদের মিল্কশেক কিন্তু তৈরি হয়ে গেছে। চলুন তাহলে এবার সার্ভ করে নিই। আমি এক গ্লাসই মিল্কশেক বানিয়েছি, তো একটাই গ্লাস নিচ্ছি আমি। একদম ইজি, ঝটপট তৈরি হয়ে যায়, যখন খুশি আপনি তখন খেতে পারেন। আর এখন আমি একটু গার্নিশ করছি কেটে রাখা কিছু কাঁঠাল দিয়ে। আপনি চাইলে কিছু ড্রাই ফ্রুটস কেটে গার্নিশ করতে পারেন, কিছু টুটি ফ্রুটি দিয়ে করতে পারেন। আমি একটু স্লাইস করে আর কিছু ছোটো ছোটো করে কেটে কাঁঠাল নিয়েছি। তো অবশ্যই রেসিপিটি ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই, টেক কেয়ার।